আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ। সবাই আলহামদুলিল্লাহ রোজার মাসে ভালো আছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমি আসছি আমার ননদের বাসায় ইফতারের দাওয়াতে। তো সেখানে আমরা আরো কয়েকজন ছিলাম, আমার কাজিন ছিল, দোস্ত ছিল, তো সবাই মিলে অনেক মজা করলাম। ইফতারের আয়োজন করা হলো, তো সেই সব আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। বারান্দাটা অনেক সুন্দর করে সাজিয়েছে গাছ দিয়ে, মানি প্লান্ট গাছ, ফুলের গাছ, তারপর হচ্ছে অ্যালোভেরার গাছ, আর অন্যান্য সবজির চারা লাগাবে, কিছুটা লাগানো হয়েছে। ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি বলেছিলাম যে তুমি আগে গ্লাসে ধনিয়াগুলো ভিজিয়ে রাখবা, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পরে মাটিতে ফেলে দিলেই কয়েকদিনের মধ্যে ধনিয়ার গাছ হয়ে যাবে। তো অনেক সুন্দর এইভাবেই করেছে, আমাকে বললো ভাবি তোমার মতো করেই করলাম। তো ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর হয়েছে দেখলাম, ভালো লাগলো। রুমটা অনেক সুন্দর করে গুছিয়েছে এবং ওর গুছানো গুলো অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার। দুই বিয়াইন টেলিভিশন দেখে এবং আড্ডাও করে। টেলিভিশন অবশ্য আমরা সবাই খবর দেখছি, তো কি নিউজ দেখছি আপনাদেরকে দেখাচ্ছি। নিউজ দেখছিলাম সবাই মিলে যে কানাডার প্রেসিডেন্ট কিভাবে টিকা নিতে এলো, সেই খবরগুলো সময় টিভিতে প্রচার করছিল, আর সেই সময় আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার ফাঁকে নিউজটাও দেখলাম যে একটা প্রেসিডেন্ট কিভাবে টিকা নিতে এলো, তার ওয়াইফ কিভাবে টিকা নিল, সেগুলি আমরা দেখছিলাম এবং খুব ভালো লাগছিল খবরগুলো দেখতে। সব কিছু মিলিয়ে আসলে আজকের দিনটা অনেক ভালো লেগেছে, কারণ এত এতদিন মানে অনেকদিন কিন্তু বৃষ্টি ছিল আমাদের এখানে, প্রায় একটানা 4-5 দিন বৃষ্টি বৃষ্টি, রোদ উঠে না। এই তো আশেপাশের বিল্ডিংগুলো দেখতেও ভালো লাগতেছে, সবার বারান্দায় গাছ, তারপরে কিছুটা ছাদ থাকলে ছাদেও গাছ, মানে এখানে সবাই খুব গাছ পছন্দ করে। আমরা মানে একটু কিছু হলেই গাছ লাগানো, বা ফুল, ফুলের গাছ, সবজির গাছ, যেটাই লাগায় প্রত্যেকটা বারান্দাতে, বারান্দা থেকে নিচটাও অনেক সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ, গাছে গাছে ভরা এবং পরিবেশটা অনেক সুন্দর। ওদের বাসার প্লেসগুলো অনেক সুন্দর, নিচ থেকে আসার যে জায়গাটা।
খাবার ভালো আছে না খারাপ আছে,